এটা কিভাবে যখন চায়না ও বাংলাদেশে তৈরি একটি নকিয়া মোবাইল ফোনকে যখন হাইড্রোলিক প্রেসে নিচে রেখে চাপ দেওয়া হয়, আর আপনি তো নিশ্চয়ই জানেন হাইড্রোলিক প্রেস কতটা শক্তিশালী হয়। কিন্তু চায়না ও বাংলাদেশে তৈরি কোন নকিয়া ফোনটি হাইড্রোলিক প্রেসে নিচে টিকে থাকতে পারবে, চলুন দেখি। সবার প্রথমে চায়নার তৈরি নকিয়া ফোনটিকে হাইড্রোলিক প্রেসে নিচে রেখে চাপ দেওয়া হলো, যদিও এর কাছে খুব বেশি আশা করা যায় না, কারণ চায়নার প্রোডাক্ট সম্পর্কে আপনি ভালো করেই জানেন। আর তাই হলো, মাত্র 10 কেজি ওজন পড়ার সাথে সাথে নকিয়া ফোনটি ভেঙে চুরমার হয়ে যায়। চলুন এবার আমাদের দেশ প্রিয় দেশ বাংলাদেশে তৈরি নকিয়া ফোনটিকে হাইড্রোলিক প্রেসের নিচে রেখে চাপ দেওয়া যাক। তবে তার আগে আপনি যদি বাংলাদেশ হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আপনি যদি অন্য দেশে হয়ে থাকেন তাহলে গর্বের সাথে আপনার দেশের নাম কমেন্ট করে বলুন। বন্ধুরা, বাংলাদেশি কোম্পানিদের তৈরি ফোনটি প্রায় 20 কেজি ওজন সহ্য করে নেয়।